বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কোন কোন রাষ্ট্র এরই মধ্যে তাদের যে ধরনের মনোভাব প্রকাশ ঘটাতে শুরু করেছে সেগুলো নিশ্চয়ই বিশেষ বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের পক্ষে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে বা নির্বাচনের পর্যবেক্ষণের নামে নানান ধরনের মন্তব্য করেছে সেগুলো তাদের ব্যক্তিগত বিষয়, তারা যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ের কোনো প্রতিনিধি নয়। যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এমন তাই জানানো হয়েছে কোনো কোনো গণমাধ্যমকে। সেখানে বলা হচ্ছে যে ঢাকার একটি হোটেলে সরকার এবং নির্বাচন কমিশনে আমন্ত্রিত পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত পর্যবেক্ষকরাও, পর্যবেক্ষক শব্দটা ইনভার্টেড কমার মধ্যে, পর্যবেক্ষকরাও নিজেদের মতামত তুলে ধরেন, তবে তাদের ওই বক্তব্য নিজস্ব, যুক্তরাষ্ট্রের সরকারের নয়, এটি তারা নিশ্চিত করেছে। এবং এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি, নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন, তাদের বক্তব্য নিজেদের এবং তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্রের সরকারের নয়। আমরা জানি যে রোববার একজন মার্কিন সাবেক কংগ্রেসম্যান যিনি ক্যালিফোর্নিয়া থেকে ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, নাম জিম বেটস, তিনি গণমাধ্যমের সামনে বলেছিলেন যে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে, বাংলাদেশে ভোট গ্রহণের সময় পৃথিবীতে সবচেয়ে কম, অর্থাৎ যেই ডিউরেশনে ভোট গ্রহণ হয় 8 ঘন্টা, সেটি বলতে চেয়েছিলেন পৃথিবীর অন্য কোনো দেশে 8 ঘন্টা ভোট হয় না। এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে ওই সময় রোববার, আমি অবশ্যই বলতে চাই আমার দেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানী ও সৎ নয়, যেটি বাস্তব হয় সেটি বিষয়ে তারা রিপোর্ট করে। আচ্ছা, এই ধরনের মন্তব্য শুনলে তো আমাদের প্রশ্ন জাগেই যে উপযাজক হয়ে এত সুন্দর সুন্দর কথা বলা, আমি নিজেও এটা নিয়ে যখন আপনাদের সঙ্গে শেয়ার করবো বা মার্কিন পর্যবেক্ষকরা এই ধরনের ইতিবাচক কথা বলেছেন, আমি বলতে গিয়েও নিজেকে সামনে দিয়েছিলাম যে আরেকটু ক্রস চেক করে নেওয়া হোক আসলে তারা কারা বা কী উদ্দেশ্যে বলতে চাচ্ছেন এবং কী উদ্দেশ্যে বলতে চাচ্ছেন, তারা কীভাবে এসেছেন, এগুলো অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে, আমি আর ক্লিয়ার করতে চাই না। যদিও যেমন বলা হয়েছে এর আগে সরকার দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হয়েছে, এটা অস্বাভাবিক নাইটে হতেই পারে, ঠিক একইভাবে কি সরকারের পক্ষ থেকে হতে পারে না। আমরা এও দেখেছি যে কানাডার পক্ষ থেকে একদল পর্যবেক্ষক তারা বিবৃতি দিয়ে বসলেন, এই যে মার্কিন সাবেক কংগ্রেসম্যান জিম বেটস এর মতন তারা বিবৃতি দিয়েছেন, তারা বিবৃতিতে বলেছিলেন যে আজ বাংলাদেশের নাগরিকরা তাদের মৌলিক এবং মূল্যবান অধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে ভোট দিয়েছেন, গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশের নাগরিকরাই নির্ধারণ করবেন দেশকে এগিয়ে নিতে আগামী 5 বছরের জন্য কারা তাদের ম্যান্ডেট পাবেন, আমরা নতুন নির্বাচিত প্রতিনিধিদের দেখার অপেক্ষায় আছি যাদের উপর পরবর্তী সরকার পরিচালনার ভার পড়বে। এই যে কানাডার পর্যবেক্ষকদের নামে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, এটিও কিন্তু কানাডার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে যখন প্রতিবাদ জানিয়ে বিভিন্ন গণমাধ্যমকে তাদের পক্ষ থেকে কথা বলা হয়েছে, ঠিক একইভাবে কানাডার দূতাবাস থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে গণমাধ্যমে যে যে খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেক্ষেত্রে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলে নিশ্চয়তা দেওয়া হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যিনি কথা বললেন বা যারা কথা বলেছেন, কানাডার পক্ষ থেকে যারা কথা বলেছেন নির্বাচন সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন, নির্বাচন সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, দুটি ক্ষেত্রেই দুই দূতাবাস একেবারে সরাসরি বলতে গেলে প্রতিবাদী জানিয়েছে যে এগুলো যারা বলেছেন সেগুলো সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সরকারের কোনো বক্তব্য নয়। অতএব এই যে সাথে সাথে তাদের প্রতিক্রিয়া জানানো, যেহেতু আমরা জানি এর মধ্যে ভারত তো সমর্থন দিয়েছে, ভারত শুভেচ্ছা জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, রাশিয়া, চীন, তারা তো দিবেই, এগুলো তো জানা কথা আমাদের, কিন্তু পশ্চিমা কোনো বিশ্বের কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কোনো প্রতিবেদন তো নয়, ইভেন গণমাধ্যমেও তারা কথা বলেননি কোনো। ঢাকার কয়েকটি কেন্দ্রে গিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্য রেবেকা কক্স, তিনি গিয়ে দেখেছেন, তিনি যে কটি পর্যবেক্ষণে গিয়েছেন ভোট কেন্দ্রে সেখানে কোনো ভোটার নেই, সাংবাদিকরা মতামত জানতে চেয়েছিলেন তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে এক ঝাঁক পর্যবেক্ষক তারা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এদিকে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার রাশিয়ার একটি টেলিভিশন আরটি, সেটিতে তিনি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, সেখানে তিনি বেশ চমকপ্রদ কথাবার্তা বলেছেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন,
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বয়কট বা জামাতে ইসলামী নির্বাচন বাদ দেওয়া কোনো কিছুই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় ও সরকার গঠনের পক্ষে কোনো প্রভাব ফেলবে না। এবং তিনি আরো বলছেন, কম ভোটার উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রতি অসন্তোষ বা ক্ষোভকে উপস্থাপন করে না। কম ভোটার উপস্থিতি এটা কিন্তু তারা এক পর্যায়ে মেনে নিচ্ছেন। আমরা জানি যে ভোটের দিন রোববার ভারতের যে নির্বাচন পর্যবেক্ষক দল তার প্রধান এবং ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র শর্মা, তিনিও রেবেকা কক্সের মতন টাঙ্গাইলের ভুয়াপুরে যে কটি কেন্দ্র তিনি পর্যবেক্ষণে গেছেন সবকটিতে ফাঁকা পেয়েছেন, কোনো ভোটার উপস্থিতি দেখেননি। এ সম্পর্কেও সাংবাদিকরা জানতে চেয়েছিলেন তার কাছে তার প্রতিক্রিয়া, তিনি কোনো মন্তব্য করেননি। তো বিনা স্বীকৃতি সম্ভবত সেটাই বলছেন যে ভোটার উপস্থিতি কম হলেও এটা কোনো শেখ হাসিনার কোনো অসন্তোষ বা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। তিনি বলছেন যে এর দায় বিএনপি অন্যান্য দলগুলোর উপরেও বর্তমানে সম্প্রতি ওই দুই দলের বিরুদ্ধে হত্যা অগ্নিসংযোগ সহিংসতার রেকর্ড রয়েছে, সহিংসতায় জানমালের যে ক্ষতি হচ্ছে তার দায়ও ওই দলগুলোর ঘাড়ে এসে পড়ে। বিনা স্বীকৃতি এই মুহূর্তে তিনি নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সাউথ এশিয়া উইমেন্স নেটওয়ার্কের প্রধান হিসেবে কাজ করছেন, বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক। তো তারা সরাসরি একটি দলের পক্ষ নিয়ে কথা বলছেন, এই ধরনের মন্তব্য বা কথাবার্তা তো আমরা তাদের কাছ থেকে আশা করি না। যে কোনো দলের প্রতি যে কারোর সমর্থন থাকতেই পারে, যে কোনো রাষ্ট্রেরও সমর্থন থাকবে, কোনো বিষয় না, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যখন এইভাবে ন্যাকেডলি কথা বলেন, তখন তারা যে বলেন যে বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের জনগণই ঠিক করবেন যে কারা ক্ষমতায় থাকবে বা কারা ক্ষমতায় আসবে, ভারত এখানে হস্তক্ষেপ করতে চাইছে না, এইসব কথাবার্তা কিসের ইঙ্গিত? আর ইঙ্গিত ইঙ্গিত আমরা জানি তো যে সরাসরি সমর্থন করেছে এবং এটাও তারা সরাসরি বলেছিল, এতে অবাক হওয়ার কিছু নেই। যাই হোক, শুধু যেগুলো বলছিলাম, যুক্তরাষ্ট্র এবং কানাডার হাই কমিশন এবং দূতাবাসের যে বিবৃতি কিংবা বক্তব্য এটা খুবই তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার যে ক্ষমতা শেখ হাসিনা সেটা দেখিয়ে দিয়েছে, এবার আপনার আমার আমাদের দেখানোর পালা। যে ডামি নির্বাচনটা হলো, শেখ হাসিনা খুব দয়া করে আপনাদেরকে নির্বাচনটা করে দিয়েছে, তাই আপনারা একটা নির্বাচন দেখলেন। শেখ হাসিনা মনে করে নির্বাচনের আগে যদি বলতো যে আমরা নেক্সট 5 বছর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলাম, করে তারপরে নির্বাচন 5 বছর পরে হবে, যে বলেন তো বাংলাদেশের মানুষের কোনো কিছু করার ক্ষমতা ছিল? এই সংসদে শেখ হাসিনার আগেই কয়েকজন একাধিক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে তারপরে বলেছে নির্বাচনের দরকার কি, আমাদের উন্নয়ন দরকার, উন্নয়ন হচ্ছে আমাদের শেখ হাসিনা মা আছে, আমাদের উনি থাকবে নেত্রী, আমাদের আমাদের আর কারো দরকার নেই, নির্বাচন নির্বাচনের দরকার নেই। রহসন এরশাদ পর্যন্ত এই বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিয়েছে, শুনেছেন আপনারা? তো শেখ হাসিনা দয়া করে আপনাদের একটা নির্বাচন দিল, তাই হলো না, দিলে কি করতেন, কিছু করার ছিল? কারণ বাংলাদেশের আজকে যে অবস্থা, এটা একদিনে দুই দিনে তৈরি হয় নাই, সেই 2008 সাল থেকে এই 24 সাল পর্যন্ত ধীরে ধীরে 25শে ফেব্রুয়ারি, 5ই মে, তারপরে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, এরকম অনেকগুলো চড়াই উত্তরাই পের পার হয়ে তারপরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অতএব মানুষকে আস্তে আস্তে গুম করতে করতে, খুন করতে করতে, জেলে ঢুকাতে ঢুকাতে মানুষের ভেতর একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানুষ এখন রাস্তায় দাঁড়াতে ভয় পায়। যে কারণে শেখ হাসিনা যাই করে সেটা আপনাকে মানতে হবে, এখানে আপনার আমার কি চান না চান এখানে নিয়ে যাইও না আসেও না। এখন যেটা আমাদের সামনে এই মুহূর্তে আছে, আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সকালবেলা যখন বসে এই ভিডিওটা তৈরি করছি, তার কয়েক ঘন্টা পরে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বিবৃতি আসবে, তারা কি করবে সেটা নিয়ে হয়তো আপনারা বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠে হয়তো জানতে পারবেন, সেটার জন্য আমরা অপেক্ষা করি। কিন্তু কিছু কথা বলা খুব জরুরি। ধরেন আওয়ামী লীগের সরকারটা, এই সরকার যে ডামি নির্বাচনটা করলো, ডামি নির্বাচন কিন্তু তাদের এইবারে নির্বাচনটা যে ডামি তা না, নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন পর্যবেক্ষক ছিল, আপনারা কালকেই তাদের মন্তব্য শুনেছেন, তারা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ছোটখাটো দেশ না, কিন্তু ভারত কারো তো ওইসব দেশের কিন্তু কেউ কালকে কিছু বলেনি, তাহলে কারা বলেছে অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, সাদা চামড়া কয়েকটা লোকজনকে নিয়ে তারপরে ডামি পর্যবেক্ষক বানিয়ে শেখ হাসিনা সেখানে বসিয়েছে। আমার কাছে থাকা যতটুকু তথ্য, তাদের প্রায় সবাই সোনারগাঁও হোটেলে ছিলেন এবং তাদের সবার জন্যই কিউট কিউট বাংলাদেশি আওয়ামী লীগের ছাত্রলীগের যে নেত্রীরা আছে তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য বেশ কয়েকশো কোটি টাকা তাদের পেছনে খরচ করা হয়েছে। 80 জন পর্যবেক্ষক, এই ভুয়া ডামি পর্যবেক্ষক শেখ হাসিনা গেল প্রায় 1 মাস ধরে বাংলাদেশে নিয়ে তাদেরকে রেখেছে। সেই ডামি পর্যবেক্ষকরা কালকে বলেছে যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। বিশেষ করে আমি একজনের বক্তব্য শুনলাম, রাশিয়ার যে পর্যবেক্ষক, সে বলেছে যে
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র কালকে বক্তব্য শুনেছি, মানে ডামি পর্যবেক্ষণ, তাদের কিন্তু ডামি পর্যবেক্ষণ জানি, তারা বলেছে কি খুব সুষ্ঠু সেনাকে এরকম নির্বাচন দেখেনি। এখন রাশিয়ার পুতিনের যে নির্বাচন হয়, পুতিনের দেশে নির্বাচনের কাছে তো বাংলাদেশের নির্বাচন বিরাট আকারে সুন্দর, এটা খুবই স্বাভাবিক। কিম জং উনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা বলেন তো আপনার চোখে দেখা শেখ হাসিনা কিরকম গণতান্ত্রিক নেত্রী, কিম জং উন বলবে একটু পৃথিবীর সেরা গণতান্ত্রিক নেত্রী, এর চাইতে গণতান্ত্রিক নেত্রী তো আর কেউ নাই, কারণ ওর দেশের তুলনায় বাংলাদেশ তো অনেক ভালো গণতান্ত্রিক দেশ। যেখানে রাশিয়ার কাছে ওই ধরনের মন্তব্য পাওয়া এটা খুব বেশি অবাক হয়নি, কিন্তু অবাক হচ্ছিলাম কানাডা এবং যুক্তরাষ্ট্র তাদের যে পর্যবেক্ষক, আমি পর্যবেক্ষক তাদের বক্তব্য শুনি। তো আমি চিন্তা করলাম ঘটনা কি, এইটা আবার কোত্থেকে আসলো, আমেরিকা হঠাৎ করে এই ধরনের বক্তব্য দিচ্ছে, এবং তারা বলছেও না যে তারা সরকারের পক্ষে না, তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক, বাংলাদেশের পত্রিকা টেলিভিশন গুলো এইভাবে নিউজ করেছে। তো এই যে গামি পর্যবেক্ষকরা বললো, বলার পরে আজকে কি শুনলাম, আজকে দেখলাম যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশই তাদের বাংলাদেশে যে দূতাবাস আছে তাদের ওয়েবসাইটে তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তারা বলেছে যে যুক্তরাষ্ট্র কিংবা কানাডার পক্ষ থেকে যারা বাংলাদেশে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ দিয়েছে তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো পার্ট না, তারা ব্যক্তিগতভাবে তারা সেখানে গিয়েছে, এটাও একটা দামি পর্যবেক্ষণ। এবার চিন্তা করেন কত বড় শয়তান হলে তারপরে শেখ হাসিনা এটা করতো, এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু না। আপনি এই যে শেখ হাসিনার বাবা দেখছেন না, আপনি গুগলে এখন লিখবেন শেখ মুজিবের আসল জন্ম পরিচয়, এটা লেখেন, এখন আমার ভিডিও পজ দিয়ে আপনি এখন গুগলে লেখেন, এটা দেখবেন ওইখানে অনেক তথ্য পাবেন, সেখান থেকে চণ্ডী দাস, অরণ্য কুমার এরা কারা ওইখান থেকে খুঁজে নেন, তারপরে যে বালা দাস, আমি নামটা বলছি না, এগুলো নিয়ে আলোচনার বিষয় না, কারণ শেখ মুজিব মারা গিয়েছে তার, আর সে তার তার জন্ম যদি অবৈধভাবে হয়েও থাকে এটা তো তার দোষ না, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তার মা শেখ মুজিবের মা কার সাথে কি করে এসে তারপরে তাকে বিয়ে দিয়েছে তার নানা আরেকজনের সাথে, সেগুলো নিয়ে আলোচনা করছে না। কিন্তু আজকে যদি এই ঘটনাটা খালেদা জিয়া, জিয়াউর রহমান কিংবা তারেক রহমানের ক্ষেত্রে হতো, তাহলে শেখ হাসিনা লুঙ্গি উদাম করে সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরপর শুরু করতো, ঘুমানোর আগ পর্যন্ত এই কথাই জপতে থাকতো তসবিহ হাতে নিয়ে।